বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ইনস্টিটিউটের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বাগেরহাট চার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। সোমবার তিনি শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হানউদ্দিন শান্ত, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরাজুল হক, আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম খোকন, আব্দুর রশিদ আকন, আলী হায়দার সহ স্থানীয় নেতাকর্মী ও আইডিয়াল ইনস্টিটিউটের শিক্ষকগণ। বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 3,70,00,000 টাকা ব্যয়ে পর্যায়ক্রমে এ ভবনটি নির্মাণ করা হবে। এর আগে এমপি মিলন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বাগেরহাট থেকে এম পলা শরীফ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।